আজকের বিস্তারিত খবর পড়ছি আমি সৌমেন, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। আশরাফ মণ্ডল, পিতা আব্দুল মণ্ডল, গ্রাম নশের পাড়া, প্রায় 8 গাড়ি পুলিশ, মহিলা পুলিশ নিয়ে রাতে হানা মেরে জিজ্ঞাসাবাদ করেন এনআইএ, পরে ফিরে যান তারা। নশিরের পাড়া বাসিন্দা মোশরফ মণ্ডলের জামাই আকবর মণ্ডল ওরফে লিটনকে নিয়ে গেলে জিজ্ঞাসাবাদের পর তাকে নিজের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলে সূত্রের খবর। যদিও এ ব্যাপারে কোনো কেউ কথা বলেনি এবং পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। সূত্রের খবর যে জলঙ্গের মুন্না আনসারির খোঁজে তল্লাশি বলে খবর, যদিও কাউকে আটক করেনি বলে স্থানীয় খবর, যদিও পরিবারের লোকেরাও কেউ ক্যামেরার সামনে আসতে চাননি। এসে কি হয়েছে? কালকে রাত্রে 12টার সময় পুলিশের কয়েকটা গাড়ি এসেছিল, আমি ওই বাড়িতে ছিলাম, আমার বাড়িতে অপোজিটে। তারপর ওরা এসে খোঁজ খবর করলো, কাউকে বাড়ি থেকে বেরোতে দেয়নি। আর পরে সকালবেলা এসে দেখলাম কাউকে ধরেও নেই। এবার কি হয়েছে না হয়েছে এটা তো জানি না। ক গাড়ি মতো পুলিশ এসেছিলো মনে করছেন? ক গাড়ি মতো পুলিশ এসেছিলো, দেখা যায়নি অন্ধকারে কাউকে বেরোতে দেয়নি। লোকাল থানার পুলিশ ছিল নাকি সাথে বিএসএফ ছিল? বলতে পারবো না কে কোথায় ছিল অন্ধকারে, আমার যে বাড়ি থেকে আমি উপর থেকে দেখলাম। লোকাল কাউকে ধরেনি এখানে? না, এখানে কাউকে ধরেনি। কি জিজ্ঞাসাবাদ করছিল পরিবারে এসে? কাউকে বেরোতে দেয়নি, পুলিশ আসলো, রাস্তায় ঘোরাফেরা করেছে, কোনো তেমন কোনো জিজ্ঞাসাবাদ করেনি। আমি বাড়ি থেকে দেখলাম। আপনার পরিচয়? বাড়ি তল্লাশি করেছে। আমার নাম জাহাঙ্গীর, যাই তো আমার বাড়ির সামনে। কার বাড়িতে ঢুকেছিল? কাউকে বেরোতে দেয়নি বাড়ি থেকে, কাউকে কাউকে বেরোতে। ঘটনাটা ঘটেছিল 12টার দিকে আসলো, তারপরে কখন গিয়েছে কাউকে তো দেখতে দেয়নি কি হয়েছে না হয়েছে, তবে কাউকে ধরেনি এখান থেকে। আপনার নামটা কি? জাহাঙ্গীর। ওরা 12টার সময় পুলিশ এসে বাড়িতে এমনি আন্দর পান্দর ঘুরে বেড়ালো, কাউকে কেউ তুলেও নি, কোনো জিজ্ঞাসাবাদও করেনি, আমাদেরকে বাড়িতে বাড়াতে দেয়নি। ওরা খাঁটের পথে চলে গেছে। কার বাড়ি এসেছিলো? কার বাড়ি আমি জানি না, আমি তো বাড়াতে দেয়নি, কার বাড়ি এসে কী ঠিক পাবো। ও রাস্তায় পুলিশ দেখলেন? হ্যাঁ, রাস্তায় পুলিশ। মোটামুটি ক গাড়ি পুলিশ ছিল? আলমগীর। আলমগীরকে আমি তা বলবো কি করি, আলমগীরকে আমাদের কেউ হয় না। কত গাড়ি পুলিশ এসেছিল এরকম কোনো কিছু দেখেছেন? আপনি বাড়িতে দিলে তো দেখবো, আমরা দুতলা সাদেপুর থাকি তো দেখলাম উঠি পুলিশ ঘুরি বাসে ডানে। কে ও থানার পুলিশ ছিল না সাথে? বিএসএফ। চিনতে পারেন না আমি? আচ্ছা, রাত্রে। আপনার নামটা? আমার নাম ফকির মণ্ডল। বাড়ি? বাড়ি নসেন। চাচা বেটি। এই তো এটা বলি দে তো। এই যে দুই।